ফিটনেসের সাথে কখনোই আপোষ করেননি। একজন পেসারের যা থাকা দরকার আছে তার সবই, স্কিল, পেস, অ্যাগ্রেশন, ডেডিকেশন সব। সেই সাথে ইঞ্জুরি নিত্যসঙ্গী, চোটের সাথে চোর পুলিশ খেলেই এত দূর। বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়কের কাছে পারফরমেন্সের চাইতে ফুল ফিট হয়ে মাঠে নামতে পারাই এখন বড় চ্যালেঞ্জ। জিম্বাবুয়ে সিরিজে ওয়ার্ম আপের সময় ইঞ্জুরিতে পড়েছিলেন তাসকিন, অনিশ্চিত হয়ে গিয়েছিল বিশ্বকাপও। 2024 যেন ফিরে এসেছিল 5 বছর আগের স্মৃতি। তবে শেষমেশ তাসকিন আমেরিকার বিমান ধরেছেন দলের সাথে, একটু একটু করে ফিট হয়ে উঠছেন, বোলিং শুরু করেছেন ফুল ওয়ার্ম আপে। যুক্তরাষ্ট্র সিরিজ আর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, অন্যরা প্রস্তুতির যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন চোটের কারণে তাসকিন সেসব নিতে পারছেন না, অর্থাৎ তাকে সরাসরি খেলতে হবে বিশ্বকাপে। ইঞ্জুরি থেকে সেরে ওঠা একজন ক্রিকেটারের জন্য কাজটা কতটা কঠিন, তাসকিন পারবেন তো? ডেডিকেশন যদি আপনি দেখে থাকেন, তাসকিন কিন্তু ওয়ান অ্যান্ড অফ ওর ক্যারিয়ারটা যখন ছিল ইঞ্জুরি ছিল এবং বাজে পারফরমেন্স, তো আর যেভাবে তাসকিন কামব্যাক করেছে, ইভেন আমি বলবো শরীফুলের কথাও, কিন্তু শরীফুল কিন্তু যখন দেখবেন যে ইঞ্জুরি থেকে আসছে খুব একটা ভালো বোলিং করতেছিল না, কিন্তু সাডেনলি আপনি দেখবেন যে শরীফুল মানে একদম এই লাস্ট 1 থেকে 1.5 বছর কিন্তু বাংলাদেশ একদম টপ বোলার, মানে 3 ফরম্যাটে খুব ভালো বোলিং করেছে। তাসকিনের ক্ষেত্রে তো বলবো যে তাসকিনের এখন ইঞ্জুরির আগ পর্যন্ত যে সময়গুলো যাচ্ছে খুব খুব ভালো। আসলে বলতে গেলে কি যে দেখবেন যে আমাদের গত 50 ওভার ম্যাচে কিন্তু আগের যে সিরিজগুলো ছিল সবাই কিন্তু ভালো অবস্থায় ছিল, মানে মেগা ইভেন্টে গিয়ে সে প্রেশার এবং রাইট টাইমে ডেলিভার যদি করতে পারে, আমি আশা করি যে বাংলাদেশের যে পেস বোলার সবাই আছে, সবাই ক্যাপেবল। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। তাসকিন বলেই হয়তো বিশ্বাস করতে হয়, অতীতে যেভাবে ফিরেছেন তাসকিন হয়তো ফিরবেন আরো শক্তিশালী হয়ে, স্ট্রঙ্গার দেন এভার। বাহুস প্রত্যয় অলরাউন্ডার।